তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আসসামুলি, রোজা হচ্ছে আমার জন্য, যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো, ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়ে, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। তা আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায়েতে এসেছে, রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসায়মে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি, কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি, লিসাইমে ফারহাতান, দুটি খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়, একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের, ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদালে হায় রব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটো, রোজাদারের জন্য দুটো খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে, দেখছেন অবস্থা, সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি পাঁচ মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে? কেউ বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে, কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে, খাবার সামনে আছে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা, কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে, পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন,
এই যে ইফতার